স্বামী ভিন রাজ্যে কাজ করে, সংসারে অর্থাভাব, ঠিকভাবে জোটে না খাবার, রয়েছে এক বছরের শিশু সন্তানও। চলতি মাসের এক তারিখ আবার একটি পুত্র সন্তানের জন্ম দেয় মা। কিন্তু এতটাই খিদের তাড়না, 18 দিনের খুদেকে এক ব্যবসায়ী দম্পতির কাছে 1,50,000 টাকায় বিক্রি করার অভিযোগ মায়ের বিরুদ্ধে। সেই অভিযোগ নিজের মুখে স্বীকার করে নিয়েছেন মা। যদিও এই বিক্রি করার খবর জানাজানি হতেই স্থানীয় এক তৃণমূল নেতা খুদেকে ওই ব্যবসায়ী দম্পতির কাছ থেকে এনে মায়ের কোলে তুলে দেয় বলে জানা গেছে। কিন্তু এই 1,50,000 টাকা স্থানীয় সেই তৃণমূল নেতা অভাবী মায়ের কাছ থেকে কেড়ে নেয় বলে অভিযোগ। পরবর্তীতে গ্রামের শালিশিতে 1,20,000 টাকা ফেরত দিলেও 30,000 টাকা এখনও ফেরত দেননি। অন্যদিকে ওই ব্যবসায়ী দম্পতি সন্তান কেনার অভিযোগ অস্বীকার করেছেন। আর তৃণমূল নেতার দাবি, তিনি শুধু এই বাচ্চা বিক্রি আটকেছেন, কোনো রকম টাকা নেননি। এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। রাজ্য কর্মসংস্থান নেই, এতটাই অভাব যে শিশুকে বিক্রি করতে বাধ্য হচ্ছে মা। এই ভাষাতেই সুর চড়িয়েছে বিজেপি। পাল্টা সাফাই তৃণমূলের। মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঘটনা। স্বামী ভিন রাজ্যে কর্মরত, ঠিকভাবে টাকা পাঠাতে পারে না, বাড়িতে রয়েছে এক বছরের পুত্র সন্তান। নভেম্বর মাসের 1 তারিখ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আরেকটি পুত্র সন্তানের জন্ম দেয় গৃহবধূ। কিন্তু বাড়িতে এতটাই টাকার অভাব, সদ্য জাতের প্রয়োজনীয় কোনো খাবার বা সামগ্রী কেনার ক্ষমতা নেই গৃহবধূর। সঠিক খিদের জ্বালা। স্থানীয় বিনোদ আগারওয়ালা নামে এক ব্যবসায়ীর কন্যা সন্তান রয়েছে, কিন্তু কোনো পুত্র সন্তান নেই। গৃহবধূ সদ্যজাত পুত্র সন্তানকে টাকার বিনিময়ে কিনে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি। অভাবী গৃহবধূ 1,50,000 টাকার বিনিময়ে তার সদ্যজাত শিশুকে তুলে দেন বিনোদ আগারওয়ালার কাছে। কিন্তু সেই খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় দ্রোণাচার্য ব্যানার্জি নামে এক তৃণমূল নেতা সদ্যজাতকে বিনোদবাবুর কাছ থেকে নিয়ে আবার গৃহবধূর হাতে তুলে দেন। কিন্তু অভিযোগ, ওই 1,50,000 টাকা দ্রোণাচার্য ব্যানার্জি জোরপূর্বক নিয়ে নেন গৃহবধূর কাছ থেকে। পরবর্তীতে গ্রামে এই নিয়ে শালিশি সভা হলে 1,20,000 টাকা ফেরত দেন, কিন্তু বাকি 30,000 টাকা দেননি। যদিও দ্রোণাচার্য ব্যানার্জির দাবি, তিনি শুধুই শিশু বিক্রি আটকেছেন, কোনো রকম টাকার বিষয় তিনি জানেন না। আপনার বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠছে, কি বলবেন? আমি একজন শিক্ষক হিসাবে, বাচ্চাটাকে তার মায়ের হাতে ফিরিয়ে দেওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আমি অন্যায় করেছি। বর্তমান যুগে বাচ্চা বিক্রি করা, আমি যতটুকু জানি, দণ্ডনীয় অপরাধ। যিনি নিয়েছেন তিনি অপরাধী, আর যিনি বিক্রি করছেন তিনি অপরাধী। আমি বিভিন্ন সূত্রে খবর পেয়ে আমি যাই, বাচ্চাটাকে তার যে আসল মা তার হাতে ফিরিয়ে দিই। এইটুকুই আমার কাজ ছিল। মা 1,50,000 টাকায় নিজের বাচ্চাটাকে বিক্রি করেছিলেন, কিন্তু 1,50,000 টাকাই ছিনিয়ে নিয়েছিলেন, এমনটাই স্থানীয়রা আর মা অভিযোগ করছে। 1,50,000 টাকা 1,50,000 কোটি টাকারও ব্যাপার যা যদি হয়, টাকা পয়সার ব্যাপারে আমি নেই। আমার শুধু দায়িত্ব ছিল বাচ্চাটাকে মায়ের হাতে ফিরিয়ে দেওয়া। আর শিক্ষক হিসেবে মনে করি এটাই আমার কর্তব্য। এটা করে যদি অন্যায় করি তাহলে অন্যায়। এখন নাকি 30,000 টাকা পাবে, 1,20,000 টাকা ফিরিয়ে দিয়েছেন আপনি। 30,000 কি 30 লাখ সেই গল্পে আমি নেই, 3 পয়সার মাঝখানে আমি নেই। আমার শুধু দায়িত্ব ছিল বাচ্চাটাকে মায়ের হাতে ফিরিয়ে দেওয়া। এই যে অভিযোগটা যে উঠছে, তাহলে কি এটাকে আমি সেটা বলতে পারবো না। অভিযোগ যদি চলে আসে আমার উপরে, এটা ভিত্তিহীন অভিযোগ, এসব আমি মাথা ঘামাইও না, এসব নিয়ে কোনো কিছু করি না। তবে আবারও বলছি, বাচ্চাটাকে আসল মায়ের হাতে ফিরিয়ে দেওয়া, যদি অন্যায় হয়ে থাকে তাহলে অন্যায়। আচার্য ব্যানার্জি, শিক্ষক, হরিশ্চন্দ্রপুর গার্লস প্রাইমারি স্কুল, পঞ্চায়েত সদস্য। অন্যদিকে গৃহবধূ নিজের মুখে স্বীকার করে নিয়েছেন সদ্যজাতকে বিক্রির কথা। গৃহবধূ জানিয়েছেন সংসারে অত্যন্ত অভাব, ঠিকভাবে খাবার জোটে না। স্বামীকে টাকা পাঠাতে বললে স্বামীও পাঠায় না, তাই সে বাধ্য হয়েছিল। যদিও বিনোদ আগারওয়ালা সমগ্র ঘটনা অস্বীকার করেছেন। মাসিমাকে বললাম যে বাচ্চাটা কোথাও দিল, মাসিমা বললো যে পয়সা দিয়ে দিয়ে ওরা দিল না, বললো যে তো চল বলে থানা, তো আমাকেও বললো। হ্যাঁ, আপনি বাচ্চাটা বিক্রি কাকে করেছিলেন? মনোজন দিদি, শেখে শাশুড়ি। কবে বাচ্চাটা হয়েছিল আর কটা বাচ্চা একসঙ্গে হয়েছিল? না, একটাই একটাই হয়েছিল। ছেলে না মেয়ে? ছেলে। কি কারণে বিক্রি করেছিলেন বাচ্চাটাকে? আমি আমার বোন, আমার স্বামী যে আছে আমাকে একটু খরচা দিচ্ছে। আচ্ছা, তারপরে এটার জন্য আমি কি করে আপনার দাদনা খাতে আমাকে মাসে আমার মা দিবে 6-5 হাজার টাকা। হ্যাঁ, সেখানে দিবে আমাকে 1,500 টাকা। সংসারটা ওর আছে না, আমার মা আছে। তো এই জন্য বিক্রি করে দিয়েছিলেন? কাউকে জানিয়েছিলেন বিক্রি করার আগে? কাউকে বলছি যে বাচ্চা
মানে কিনেছিলেন আপনি? আমি জানি না ভাই। দেড় লক্ষ টাকা দিয়েছিলেন? আমি জানি না কিছু, আমি জানি না বলতে যে কি হয়েছে বলতে নেই, আমি জানি না এগুলো ব্যাপারে, আমার সাথে কোনো আলাদা নেই। সমগ্র ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গেছে। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে এই টাকা নেওয়ার অভিযোগ বিরোধীদের চক্রান্ত। আমরা যে বেশ কিছুদিন আগে যে এরকম একটা বাচ্চা বিক্রি করা হয়েছিল, জানলাম যে আমাদের আমাদেরই আগে প্রাক্তন পঞ্চায়েতের সদস্য দ্রোণাচার্য ব্যানার্জি, উনি একটা বিচার সালিসা করে বাচ্চাটাকে আবার ফিরিয়ে দিয়েছেন। বিচার সালিসার মাধ্যমে বাচ্চাটা আবার গরিব মানুষ ফিরে পেয়েছে। কিন্তু আমি বলবো যে যে বিক্রি করার চেষ্টা করেছে বাচ্চাকে এবং নিজের বাচ্চাকে, এবং যে কেনার চেষ্টা করেছে, দুটোই কিন্তু আইনত অপরাধ এবং সমাজের চোখেও অপরাধ। আমি এইটুকুই বলবো প্রশাসনকে যে যিনি কিনতে চেয়েছেন ওনার দিকে একটা লক্ষ্য করে, ওনার দিকে একটা মানে আইনানু ব্যবস্থা করার জন্য, এবং যিনি বিক্রি করতে চেয়েছিলেন তিনি গরিব মানুষ, তো টাকার লোভে হয়তো করতে চেয়েছিলেন, কিন্তু এটা অপরাধ। এরপরে আমরা এগুলো লক্ষ্য রাখবো যেন আগামী দিনে এগুলো ঘটনা না ঘটে। আর যেখানে আমাদের এখানে বিট্টু ব্যানার্জি যেখানে কথাটা উঠলো দ্রোণাচার্য ব্যানার্জি, আমাদের দলকে খালিমানিত্য করার জন্য ধীরে ধীরে এটা একটা চক্রান্ত পুরোটাই। এবং বিট্টুদার সঙ্গে আমরা কথা বললাম, আমি ফোনে কথাও বললাম, বিট্টুদা উল্টো বাচ্চাটাকে ফিরিয়ে দিয়েছেন বিচার সালিসার মাধ্যম দিয়ে। এটা বিরোধীর চক্রান্ত একটা, আমাদের দলের কাউকে কিছু তো বিরোধীর তো কোনো কাজ নেই, আমাদের দলের কাউকে পেলে তাকে খালিমানিত্য করা ছাড়া বিরোধীর কোনো কাজ নেই। মাকে মা তো, মা বাচ্চার প্রতি একটা আলাদাই থাকবে, কিন্তু টাকার হয়তো টাকার লোভে হোক বা কিছুরই হোক, যিনি বাচ্চা পাল্টা বিজেপির দাবি রাজ্যের কর্মসংস্থানের বেহাল দশা এই ঘটনাই প্রমাণ করে। কোলের সন্তানকে বিক্রি করে দিয়েছে ওভাবে, তার স্বামী নাকি পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছে, এখানে কোনো কাজকর্ম পাচ্ছে না, বাইরে বিক্রি করে বাইরে কাজ করতে গেছে, তার একটা সন্তান হয়েছে, সে টাকার অভাবে নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছে। আজকে আমরা কোন রাজ্যে বাস করছি এটা একটা দেখাতে পারে। একটা মা 9 মাস কোলের মধ্যে পেটের মধ্যে একটা গর্ভ ধারণ করে একটা বাচ্চাকে জন্ম দিয়েছে, তাকে সেই বাচ্চাকে বিক্রি করতে হচ্ছে। আমরা কোন রাজ্যে বাস করছি এটা দেখ, এখন আমাদের অনেক কিছু দেখার আছে এই রাজ্যে, আর আমরা দেখে যাচ্ছি এটা মেনে নেওয়া যায় না। পরবর্তীতে সেই মায়ের কোলে সালিসি সভা করে সেই বাচ্চাটাকে তুলে দেওয়া হয়েছে। আজকে যারা সালিসি করলো বা বাচ্চাটা কিভাবে গেল এটাও তো একটা প্রশাসনকে দেখা উচিত। আরো বিশেষ সূত্রে জানতে পারলাম যে যে বাচ্চাটাকে বিক্রি করেছে তার বিনিময়ে কোনো পয়সাওয়ালা 1.5 লক্ষ টাকা দিয়েছে, তারপরে সালিসি সভা সে 1,20,000 টাকা ফেরত দেওয়া হয়েছে, 30,000 টাকা কাটমানিতে চলে গেছে। আজকে